প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি কিংবা শেষ দিকে উপজেলা নির্বাচনের অনুষ্ঠানের চিন্তাভাবনা চলছে এবং প্রথম দফায় 113 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে পূর্ব নির্ধারিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, সামনে SSC ও HSC পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের বিষয় মাথায় রেখে আমরা এই বৈঠক করে নির্বাচন কবে হবে তার প্রস্তুতি ও সিদ্ধান্ত নিয়েছি। রকিবউদ্দিন বলেন, আমরা এখন কোনো তারিখ জানাতে পারছি না, রোববার আরও একটি বৈঠক আছে, সেই বৈঠকের পর তফসিল ঘোষণা হবে বলে প্রধান নির্বাচন কমিশনার জানান। আপনারা জানেন যে SSC পরীক্ষার সামনে, তারপরে HSC পরীক্ষা, যদিও প্রাইমারি স্কুলের পরীক্ষাগুলি সব শেষ হয়ে গেছে ডিসেম্বরে, ওটা একটা অ্যাডভান্টেজ আমাদের জন্য। বাকি এই দুটো পরীক্ষার, যেটা SSC পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, কেননা এটা ছাত্ররা প্রথম পরীক্ষা দেয় এবং সারা দেশব্যাপী হয় এটা, সেজন্য যতটুকু সম্ভব ছাত্রদেরকে ডিস্টার্ব না করে করা যায়, এই জন্যই ওনাদের সাথে পরামর্শ করার জন্য ডাকা হয়েছিল। এবং আমাদের একটা আইনি বাধ্যবাধকতা আছে যে এই নির্বাচনটা এই সময়ের মধ্যে করতে হবে, এবং অনেকগুলি ম্যাচিওর করে গেছে, তাদের নির্বাচন এখন করা সময় এসে গেছে, সেজন্যে আমরা ওনাদের সাথে আলাপ করলাম, কোন সময় কিভাবে করা যায় ওনাদের সাথে পরামর্শ করলাম। এখন আমরা নিজেরা এটা যাচাই বাছাই করব, করে আমরা স্থির করব যে কখন আমরা এটা করতে পারি। ওনাদের কাছ থেকে যে তথ্য নিলাম, এই তথ্য যাচাই বাছাই করে আমরা শীঘ্রই সিদ্ধান্ত নেব। ফেব্রুয়ারির মাঝামাঝি এক কতগুলির আছে যেগুলি শেষ হয়ে যাচ্ছে, কাজে ওটা আমাদের একটা বাধ্যবাধকতা আছে। তবে এটা আমরা দেখে শুনে, যাতে করে শিক্ষার্থীদেরও সবচেয়ে কম ডিস্টারবেন্স হয় এবং আইনও যাতে করে ভাঙতে না হয়, এগুলো পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা।